অন্য জিনিসগুলোর কথা যদি বলেন, যেমন ধরেন যদি সামান্য রক্তপাত হয়, শরীরে কোথাও কেটে গেল, তাহলে রোজা ভাঙবে না, এ ব্যাপারে কোনো মতভেদ নেই। অথবা যদি টেস্ট করার জন্য সামান্য রক্ত দেন, শরীর থেকে কয়েক মিলিমিটার রক্ত দেন, তাহলে টেস্টের জন্য হলে ভাঙবে না। অথবা কোথাও কেটে গিয়ে যদি সামান্য রক্ত বের হয় তাহলে রোজা ভাঙবে না। অথবা যদি নাক দিয়ে রক্ত পড়ে এমনটা হলেও তার রোজা ভেঙে যাবে না। অথবা ধরেন ছোটোখাটো অপারেশন যেখানে খুব সামান্য রক্তপাত হয় তাহলে রোজা ভাঙবে না। যদি অনেক বেশি রক্তপাত হয়, ব্লাড সার্জারিতে যেটা অনেকটা রক্তদানের মতো ব্যাপার, এমন হলে রোজা ভেঙে যাবে। তাহলে যদি এই ধরনের কোনো কিছু হয়, যেমন টেস্টের জন্য রক্ত দিলেন, নাক দিয়ে রক্ত, সামান্য ক্ষত, এক্ষেত্রে সবাই একমত, সব বিশেষজ্ঞ বলেন এতে রোজা ভাঙবে না।